بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা চ্যানেল সত্যের পথে সুপ্রিয় দর্শক ও শ্রোতা সালামুন আলাইকুম জানি না আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর দরবারে দোয়া করি আপনারা ভালো থাকেন কিন্তু সত্য কথা বলতে কি আমরা খুব একটা ভালো নেই আমাদের মন খুবই বিচলিত ও অস্থির পাকিস্তানের এক লানতি মালাউন মোল্লা আশরাফ আসিফ জালালি দুর্গন্ধযুক্ত মুখ দিয়ে শয়তানি আকিদা পেশ করেছেন ফাতেমা আসলাম নাকি খাতার মধ্যে ছিলেন কে মাসুম থি তো মাঙ্গনা হি হক কি দলিল হ্যায় পতা নাহি খতা কা ইমকান থা অর খতা পর থি জব মাঙ্গ রহি থি খতা পর থি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই বিষয়টির প্রসঙ্গে আমাদের অন্তর জ্বলে পুড়ে যাচ্ছে কাকে বলছে খাতা প্রার্থী যিনি সাইয়েদা তাহেরা সিদ্দিকা মুবারকা জাকিয়া রাজিয়া মারজিয়া মুহাদ্দিসিয়া জাহারা উম্মে আবিহা বতুল ফাতেমায়ে নূর দুখতারে রসুল খাতুনে জান্নাত কোরআনের কাউসার কুরবায়ে রসুল লানত হোক ওই মুল্লার ওপরে তা যাই হোক আজ আসুন তার মর্যাদার উপর কিছু আলোচনা করে অশান্ত মনকে সান্ত্বনা দান করি আজ আমরা আলোচনা করব নাসিমা বেগমের সঙ্গে যিনি একটি বেসরকারি স্কুলে শিক্ষিকা সালামুন আলাইকুম নাসিমা ম্যাম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম সামিনা তুমি আমার শুভেচ্ছা নাও এবং সুপ্রিয় দর্শক নিশ্চয়ই সকলে ভালো আছেন কিন্তু আমরা ভালো নেই কেন ভালো নেই সামিনা আপনাদের কাছে ব্যক্ত করে দিয়েছেন লানত হোক ওই মালায়ুন আশরাফ আসিফ জালালি মোল্লার উপরে এবং ওর আকিদার উপরে লানত হযরত ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন যখন ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা আল্লাহর ইবাদতের জন্য সালাতে দাঁড়াতেন তখন একটি জ্যোতি উদ্ভাসিত হতো সেই নূর বা জ্যোতি আসমানবাসীদের জন্য পথ তৈরি করে দিত এতে আসমানবাসীরা অর্থাৎ ফেরেশতাগণ তাদের রাস্তা খুঁজে পেতেন মাশাআল্লাহ এই জন্যই তাকে জাহারা বলা হয় জাহারা মানে উদ্ভাসিত ও দীপ্তময় নূরের ছটা আলোকিত ব্যক্তিত্ব এত আলোকিত রমণী ছিলেন যে যার মর্যাদায় খোদ নবী পাক দাঁড়িয়ে যেতেন কি আশ্চর্য সাইয়েদুল মুরসালিন সাইয়েদুল আম্বিয়া যে নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়ায় সৃষ্টি হতো না সেই নবী খোদ ফাতেমার সম্মানে দাঁড়িয়ে যেতেন ভাবা যায় যে মহিলার সম্মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন তার মধ্যে খাতা থাকতে পারে কি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা আলাইহিস সালামকে অনেক বেশি চুম্বন দিতেন একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তা দেখে জিজ্ঞাসা করলেন হে রাসূল আপনি কেন ফাতিমা জাহরাকে এত চুম্বন দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মিরাজের রাতে জিব্রাইল যখন আমাকে বেহেশতে প্রবেশ করান তখন বেহেশতে সব ধরনের ফল আমাকে দেয়া হয় আর সেই ফল সমূহের নির্যাস থেকে ফাতেমা জন্ম লাভ করেছে অতঃপর বললেন যখন আমার অন্তরে উক্ত বেহেশতি ফল সময়ের আশা জাগরিত হয় তখন আমি ফাতেমাকে চুম্বন করি জি অনেক রেওয়ায়াতে বেহেশতের আফেলের কথা এসেছে জাখায়েরুল উকবা নামক কিতাবের 44 নম্বর পৃষ্ঠাতে এই হাদিস উল্লেখ আছে এছাড়া মুস্তাদরাক সহি আইন নামক কিতাবের তৃতীয় খণ্ড পৃষ্ঠা 115-তে সাফারজাল নামক ফলের উল্লেখ আছে আহলে সুন্নাতের বিখ্যাত লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার কিতাবে এই প্রসঙ্গে লিখেছেন মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেহেশতে প্রবেশ করেন তখন একটি বৃক্ষের সম্মুখে দাঁড়ালেন সমগ্র বেহেশতের বৃক্ষ অপেক্ষা ওই বৃক্ষ সৌন্দর্যপূর্ণ ছিল আর সেই বৃক্ষের ফল ছিঁড়ে আমি ভক্ষণ করলাম এবং পৃথিবীতে ফিরে এসে খাদিজাকে তা দিলাম এরপর ফাতেমা জন্মলাভ করে এটা লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি তার গ্রন্থ দুররে মনসুর বনি ইসরায়েলের 100 নম্বর আয়াত ব্যাখ্যা করতে গিয়ে আসলে ফাতেমা আলাইহিসসালাম হলেন একজন স্বর্গীয় নারী তার স্বভাব চরিত্র আচার আচরণ প্রাণ আত্মা বর্ণ কথাবার্তা চিন্তা চেতনা স্বর্গীয় আভায় সুরভিত আসলে ফাতেমা আলাইহিসসালামের পুরো সত্তাটাই বেহেশতি ছটা বেহেশতের নূর ও বেহেশতের আলো এসেছে দুনিয়াতে ফাতেমার মাধ্যমে এই দুনিয়াতে তিনি হলেন আপাদমস্তক স্বর্গীয় নূরের আলো মানব ইতিহাসে তার মতো ব্যক্তিত্বের সন্ধান আর নেই গৌরবদীপ্ত ফজিলত ভরা রেওয়াত আর কারোর জন্য নবী বলে যাননি এটি আমাদের চ্যালেঞ্জ ফাতেমা জাহরা নিয়ে নবী যে আলোচনা করেছেন আর কোনো মানুষের জন্য তিনি বলেননি কেন বলেননি এর কারণ হলো তার মতো ফজিলত সম্পন্ন মহিলা পৃথিবীতে
আর কেউ নেই। এখন বুঝতে পাচ্ছি কেন ফাতেমা আলাইহিসসালামকে দেখে নবী দাঁড়িয়ে যেতেন। শুধু কি এতটুকুই? নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম কোথাও সফরে গেলে সর্বশেষ ফাতেমা আলাইহিসসালামের সঙ্গে দেখা করতেন, আর সফর থেকে ফেরত এলে সর্বপ্রথম নবী তার সঙ্গে দেখা করতেন। এমনকি যখন তাতহীরের আয়াত নাজিল হলো, হাদিসে কিসা চাদরের ঘটনা, হ্যাঁ চাদরের হাদিস, এই ঘটনার পর থেকে নামাজ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম ফজরের নামাজ পড়ার পর ফাতিমা আলাইহিসসালামের ঘরের দরজার নিকট এসে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া আহলুল বাইত ও নবুয়া। আচ্ছা নাসিমা ম্যাম, আমরা আহলে সুন্নাতের বিখ্যাত বিখ্যাত গ্রন্থতে পড়েছি নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, ফাতেমা আমার টুকরো বা ফাতেমা আমার কলিজার টুকরো, ফাতেমা আমার দেহের অঙ্গস্বরূপ, এই টুকরের ব্যাখ্যা কি? মাশাআল্লাহ, ধন্যবাদ সামিনা, তুমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছো। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম তার কন্যা হিসাবে তার কন্যাকে টুকরো বলছেন না, বরং ফাতেমার অস্তিত্বটাই নবীর সমগ্র রিসালাতের টুকরো। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম হলেন নবী, কিন্তু ফাতেমা নবী নন, কারণ নারীরা কখনো নবী হতে পারেন না, কিন্তু নবীর রিসালাতের অংশ ফাতিমা, কারণ নারীদের কাছে ইসলাম পৌঁছাবার জন্য ফাতিমা সেই ভূমিকা পালন করেছেন। এই ভূমিকা আর কারোর মধ্যে দেখা যায়নি। ইতিহাস যদি ফাতিমা জাহরা ছাড়া অন্য কোনো মহিলাকে দেখায় তাহলে বুঝতে হবে এটা মিথ্যা। মাশাআল্লাহ, এটা তো বিশাল ব্যাপার, চমকে যাবার মতো বিষয় তুলে ধরলেন। আসলে ফাতিমা আলাইহিসসালামকে দুনিয়ার মানুষ বুঝতে পারেনি, তিনি যে কি আমাদের মতো পাপীরা তা বুঝতে পারা অক্ষম। যদিও এই বিষয়ের উপর আলোকপাত করা যায় তাহলে কিছুটা বোঝা যাবে, যেমন সমুদ্র থেকে কয়েক ফোঁটা পানি হাতে তোলা যায় তার মতো। যদি একটু গভীরে প্রবেশ করেন তাহলে আমরা বুঝতে পারতাম ও আমাদের শ্রোতারা উপকৃত হতো। দেখো নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম কি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম বললেন, ফাতিমা আমার টুকরো। আমরা এই ব্যাখ্যায় পেলাম যে ফাতিমা নবী সাল্লাল্লাহু আলাইহিসসালামের টুকরো, রিসালাতের টুকরো বা অংশ। কেন? এই কারণ জানতে গেলে আরো যে হাদিস আছে তা পড়তে ও জানতে হবে। যেমন বুখারি তিরমিজিতে উল্লেখ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, ফাতেমা আমার অস্তিত্বের অংশ বিশেষ, ফাতেমাকে যা কষ্ট দেয় আমি তাতে কষ্ট পাই, আর আমি যাতে কষ্ট পাই আল্লাহ তাতে কষ্ট পান। এখানে ফাতেমার দুঃখ কষ্টে নবীর দুঃখ কষ্ট কেন? কারণ ফাতেমা এমন এক মহিলা যিনি আল্লাহর দরবারে আল্লাহর নৈকট্যের সর্বোচ্চ মাকাম অতিক্রম করেছিলেন, যাকে ফানা বলা হয়। ফাতেমা তার অস্তিত্বকে নবী প্রেমের মাধ্যমে ফানা করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন এবং প্রতিষ্ঠিত করেছিলেন। সেই জন্য ফাতিমার দুঃখ কষ্ট নবী ও আল্লাহর কষ্টতে রূপ পেয়েছে, একেই বলে ফানা ফিল্লা। ফাতেমা সেটা করতে পেরেছিলেন। তার মানে হযরত ফাতেমা আলাইহিসসালাম এই নশ্বর জগতের মায়াকে 100% পরিত্যাগ করে নিজ সত্তাকে বিসর্জন দিয়ে আল্লাহর মর্জিকে উপলব্ধি করতে পেরেছিলেন। জি, আল্লাহর ইচ্ছার 100% অগ্রাধিকার দিয়ে ফাতেমা যারা নিজের নফসের ইচ্ছাকে বিসর্জন দিতে পেরেছিলেন, তাই আল্লাহ সন্তুষ্টি ফাতেমা সন্তুষ্টিতে পরিণত হয়েছিল এবং এখনো তা বলবৎ আছে। অর্থাৎ ফাতেমা যাতে কষ্ট পায় রসুল তাতে কষ্ট পান, এবং রসুল যা কষ্ট পান আল্লাহ তাতে কষ্ট পান। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতেমা যাতে কষ্ট পায় আমি তাতে কষ্ট পাই। এই সব হাদিস আহলে সুন্নাতের গ্রন্থেই লিপিবদ্ধ আছে, কিন্তু তারা এগুলো ছেড়ে দিয়েছে। আচ্ছা সামিনা, তুমি এবার আমাকে বলো, যে মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছাকে বা আল্লাহর ইচ্ছাকে অগ্রাধিকার দিয়ে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়েছে এবং আল্লাহ ফাতিমার ইচ্ছাকে দুনিয়ার জন্য মানদণ্ড করেছেন, তাহলে সেই ফাতিমার ইচ্ছাকে আমাদের খেয়াল রাখা দরকার নয় কি? অর্থাৎ যে মহিলা আল্লাহর মর্জির বহিঃপ্রকাশ, সেই মহিলা কি ভুল ত্রুটি করতে পারেন? অর্থাৎ ফাতেমার মধ্যে কি খাতা আছে? নাউজুবিল্লাহ। তাহলে এই যে মোল্লারা আল্লাহকে ছেড়ে দিয়ে নিজেদের মর্জিকে এবং নিজেদের ধর্ম ব্যবসাকে অগ্রাধিকার দেয়, এদের উপরে লানত। এই নিষ্পাপ মাসুমা খাতুনে জান্নাত দ্বারা ভুল ত্রুটি হওয়ার চুল পরিমাণ সম্ভাবনা নেই। তিনি সকল ভুলের ঊর্ধ্বে, তার সকল কর্ম জ্ঞান স্বর্গীয় আভায় ভূই প্রকাশিত হয়েছে এবং আজও হয়ে চলেছে। কিন্তু বড় আফসোস, তার মতো মহিলাকে বলা হচ্ছে ফাতিমা খাতা প্রার্থী। নাউজুবিল্লাহ। ছি মোল্লা, ছি, ধিক এই মোল্লা জাহান্নামীদের উপর, এরা নরকের কীট। তবে একটা কথা পরিষ্কার হয়েছে, এরা নিজেদের শয়তানি চরিত্র আর লুকিয়ে রাখতে পারছে না, বাতিল ফেরকাবাজি আকিদার বহিঃপ্রকাশ করে দিয়েছে। আর কতদিন লুকিয়ে থাকবে? সত্য মিথ্যার মিশ্রণকারীরা বেশি দিন ধর্ম ব্যবসা করতে পারে না।
যার সাদকায় দুনিয়ার মানুষের পেট ভরছে, তিনি হলেন জাহারা এ বতুল ফাতিমা আলাইহিসসালাম। কারণ ফাতিমা সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টির বহিঃপ্রকাশ হলো এই দুনিয়া। এই দুনিয়াতে শস্য শ্যামলা সুজাং সুফলা হয়ে রয়েছে, তার একমাত্র কারণ হলো ফাতিমার সন্তুষ্টি। তাই আমাদেরকে ফাতিমা সম্পর্কে জানা বোঝা দরকার, এবং এই জন্যই আল্লাহ পাক ফাতিমাকে রসুলের কাছে আতা করেছেন। কোরআন নাজিল হয়েছে কিন্তু ফাতিমাকে আতা করা হয়েছে। আসুন সেই কোরআনিক দলিল দেখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। দেখেন, এখানে লক্ষ্য করুন, ইন্না আতাইনা বলা হয়েছে, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ বলছেন আমি আতা করেছি কাউসারকে, অর্থাৎ এই কাউসার হলেন ফাতিমা জাহরা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজ আর নয়, সময়ের দিকেও আমাদের খেয়াল করতে হয়। আমরা আবারও এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ। তবে যাবার পূর্বে নিবেদন করব, আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ও কমেন্ট করুন, যাতে আমরা উৎসাহ পেয়ে এমন মহৎ মহৎ ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করতে পারি। আপনারা হয়তো জানেন না, আমাদের একটি ভিডিও ক্লিপ বানাতে 3-4 দিন লেগে যায়। শুটিং, এডিটিং এবং উপস্থাপন করতে অনেক পরিশ্রম খরচ হয়। আপনারা যদি শেয়ার করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন, তার জন্য কোনো খরচা হয় না, কিন্তু আমরা এতে উৎসাহ পাবো। খোদা হাফিজ, ভালো থাকবেন।